आक्रांत हन तिनी। मुर्शिदाबादेर घटना सेखाने सालारे आक्रांत होयेछेन तृणमूलेर ब्लक सभापति। मुर्शिदाबादे सालारे घटना आक्रांत तृणमूलेर ब्लक सभापति फेरार पथे आक्रांत हन तिनी। মুর্শিদাবাদের সালারের ঘটনা তৃণমূলের ব্লক সভাপতি আক্রান্ত হন সেখানে। আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কেন ঘটলো এই ঘটনা, কি বলছেন তার পরিবারের লোকজন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যে কে বা কারা ঘটিয়েছে এরকম নিয়ে কোনো মন্তব্য পরিবারের লোকজন করেনি। তবে গিয়াস মুর সেলিম শেখ ওরফে কাজল শেখ যখন সে দলীয় কার্যালয় থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে যখন সে তার নিজের বাড়ি ফিরছিল মঙ্গলবার রাত 10টা নাগাদ, সেই সময় কিন্তু অতর্কিত কয়েকজন দুষ্কৃতী তার উপর হামলা চালায়। কাজল শেখ, দেখো যে কাজল শেখ কিন্তু তৃণমূল কংগ্রেসের শালু গ্রাম পঞ্চায়েত যে রয়েছে মুর্শিদাবাদ জেলা সালার থানার যে শালু গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই শালুর অঞ্চল সভাপতি, তার উপর কিন্তু এই নির্বাচনের আগে এরকম অতর্কিত হামলা, এটা কিন্তু যে কোনো রাজনৈতিক অভিসন্ধি বলেই জানাচ্ছে। যদিও বিরোধীরা যেটা বলছে যে এটা কিন্তু তাদের গোষ্ঠীকন্দল বা এলাকা দখলকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে, তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সব জানিয়ে দেওয়া হয়েছে যে এটা দুষ্কৃতীরাই তার উপর হামলা চালিয়েছে, তৃণমূলে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয়। দুষ্কৃতী মানে এছাড়াও যে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কিন্তু চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্যদিক থেকে বলে রাখি যে দলীয়ভাবেও যে মুর সেলিম শেখের পরিবারের পক্ষ থেকে যেমন সালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, এছাড়াও কিন্তু দলীয় ভাবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু পুলিশকে অভিযোগ জানানো হয়েছে যাতে দুষ্কৃতিকারীদেরকে যাতে গ্রেপ্তার করা হয় এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। দেখো যে কালকে গতকাল রাত্রে যখন নূর সেলিম শেখ তার দলীয় কার্যালয় থেকে তার গুলহাটিয়া গ্রামের বাড়ি ফিরছিল, সেই সময় কিন্তু তার উপর দুষ্কৃতীরা হামলা চালায়, লোহার রড শাবল দিয়ে কিন্তু তার উপর মারধর করে যাতে ওর পা ভেঙে যায় এবং মাথায় গভীর ক্ষত হয়। তাকে তার চিৎকার শুনে যখন স্থানীয় মানুষজন চলে আসে ঘটনাস্থলে, তখন কিন্তু দুষ্কৃতকারীরা এলাকা ছেড়ে চম্পট দেয়। তাকে উদ্ধার করে প্রথমে সালার গ্রামীণ হাসপাতাল এবং পরে তাকে কান্দি মহকুমা হাসপাতাল, সেখানে প্রাথমিক চিকিৎসা পর কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একেবারে তাকে স্থানান্তরিত করা হয়েছে এবং এই খবরের দিকে তুমি নজর রাখো অভিজিৎ। তবে আপাতত ধন্যবাদ তোমাকে। আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে হামলা হয় তার উপর। মুর্শিদাবাদের সালারের ঘটনা, সেখানে তৃণমূল ব্লক সভাপতি বাড়ি ফেরার পথে হামলা হয় তার উপর।